প্রতি বছরে ভারতবর্ষত কমেও 10 লাখ ব্যক্তির ধপাত সেবনের ফলত মৃত্যু হয়। সমগ্র পৃথিবীতে এই সংখ্যা প্রায় 55 লাখ। আনহাতে আমার দেশত প্রতি 100 গৰাকী কর্কট রোগীর ভিতর 40 গৰাকী কর্কট রোগীয়ে হল ধপাত সেবনকারী। এই তথ্য প্রকাশ করে রাষ্ট্রীয় ধপাত নিয়ন্ত্রণ আঁচনি সদরি করে যে 31 মে দিনা সমগ্র বিশ্বতে ধপাত বিরোধী দিবস উদযাপন করা হব। 2013 চনের বাণী হয়েছে ধপাতের প্রস্তুত দ্রব্যর বিজ্ঞাপন প্রচার আর পৃষ্ঠপোষকতার উপর নিষেধাজ্ঞা। গুয়াহাটীত অনুষ্ঠিত এখন সংবাদ মেলত ধপাত নিয়ন্ত্রণ পরিষদের ডেপুটি ডাইরেক্টর ডক্টর অরুন্ধতি ডেকায় কয়, শিক্ষানুষ্ঠানের 100 মিটার দূরত্বত 100 গজ দূরত্বত যে ধপাত বিক্রি করব নালাগে সেই বস্তুটো আমার কি হয় এনফোর্সমেন্ট করতে আমার পুলিশ আর আমার ধপাত নিয়ন্ত্রণ কোষরপাড়া গিয়ে পেলে আমার করে করে ফাইন করে বা বন্ধ করে বা আমার ম্যাজিস্ট্রেট সকল গিয়েও সব সিজ করে লয়ে কিন্তু দেখা যায় যে ধর 2 সপ্তাহমান যাওয়ার পিছত আকো আন্ডার দ্য টেবিল আকো বিক্রি করা আরম্ভ করে সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছে। গতি কি হয়েছে সেই সেই শিক্ষানুষ্ঠানখনের শিক্ষকসকলে যি শিক্ষানুষ্ঠান আজি গুৱাহাটী ইউনিভার্সিটির শিক্ষকসকলে বা ছাত্রসকলে তেওঁলোকে যদি নিজে সজাগ হয় বোলে হয় আমার এই শিক্ষানুষ্ঠানের কাষত কেতিয়াও কোনো ধপাত জাতীয় বস্তু বিক্রি করব নোৱাৰিব বন্ধ করব লাগে বলে যদি আমাক তেওঁলোকে সজাগ হয়ে যায় তেতিয়া আমি নিশ্চয় আমি বহুতখিনি আমি মানে কৃতজ্ঞতা লাভ করব পাৰিম। নিশ্চয় যিকোনো জাতীয় সেইটো আপনার ধূম্রপানে হোক বা স্মোকলেস ধোঁয়াবিহীন সেইটো যদি অপরাধ বলে গণ্য করা হয় ক্রাইম যে যিকোনো ক্রাইম বলে যদি গণ্য করাটা আমার রাজহুয়াভাবে হয়ে যায় তেতিয়া নিশ্চয় আমি সফলতা অর্জন করি। আর সেই কারণে আজি এইটো ধপাত বিরোধী দিবসটা পতার প্রাসঙ্গিকতা আছে কারণ আপনাদের চাব আমার সজাগতাটো এতিয়াও খুব একটা হওয়া নাই কারণ আপনি দেখব ঘরখনতে দেখব দেউতাকে ধূমপান করিয়ে আছে কিন্তু সেই দেউতাকজনে নেজানে যে তেওঁর পরিবারক বা তেওঁর লড়া ছালীকিটাক কিমানখিনি তেওঁ এইখিনি বেয়া এটা করেছে অপরাধ করেছে। আসলে গুটখা নিষিদ্ধকরণটি যে আমার ফুড সেফটি আমার একটর আন্ডার করেছিল ইয়াতে অকমান এটা অকমান হেৰি হয়েছে খেলিমেলি এটা আছে কিছুমান গুটখা আমি যেটা আমি পরীক্ষা করছো বহুত যেটা সিজ করি তেতিয়া আমার ল্যাবরেটরি দেখাইছে যে তাত কোনো ধপাত জাতীয় সামগ্রী বা নিকোটিন একো নাই বা কোনো ধপাত নাই সেই কারণে এটা আমার সেই ফুড সেফটি একটু পার্লামেন্টত এটা এটা লৈছে যে আমি খুব সোনকালে সেইটো সলনি করব মানে এমেন্ড করে পেলায় সেইটো মানে তেওঁলোকে সুপারি জাতীয় সব বস্তু বা যিকোনো বস্তু সেইখিনি যি খাদ্য বস্তু বলে প্রমাণ করলে আমি করব পাৰিম। কিন্তু মই ভাবোঁ যে আমার এই আইন বলবৎ আমি যিমানেই নকৰোঁ কৈ আছো গতি আমার সজাগতা আর মানুষে যেটা লব যে এই সচাকে বেয়া স্বাস্থ্যর কারণে খুব বেয়া বা আমার এই সামাজিক একটা অপরাধ কারণ নিজের গোটাই ঘরখনক বা গোটাই সমাজক এইটো বেশি আমি গুরুত্ব দিয়া উচিত কিন্তু তথাপিও সমানে আমি আইনটো করে যাওয়া ভাল হব। গতি গুটখা যেটা আমার বন্ধ করা হয়েছিল সেইটোর এটা বলবৎটো সেই কারণে কিছু ক্ষেত্রত অসুবিধা কিছুমান সৃষ্টি হয়ে আছে তথাপি আমার সরকার কিছুমান আমার ব্যবস্থা গ্রহণের কারণে আমার করে আছে। উল্লেখ্য যে সিগারেট তথা অন্যান্য ধপাত জাতীয় সামগ্রীর বিজ্ঞাপন প্রচার করার অপরাধের শাস্তি 2 বছর কারাবাস আর 1000 টাকা পর্যন্ত জরিমানা হব পারে। পুনর্বার একে অপরাধ করলে 5 বছর কারাবাসের 5000 টাকা জরিমানা ভরবলিয়া হয়। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সঙ্গে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।